দোয়া ও শুভকামনা দিয়ে শুরু করছি ফ্রেন্ড 84 এর আজকের আয়োজন। কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের এই অনুষ্ঠান দেখছেন, 84 ব্যাচের প্রত্যেক বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সিএনএ 24 আয়োজিত আজকের আমাদের এই 84 ব্যাচের আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুই খুব প্রিয় বন্ধু রিঙ্কু এবং রিজিয়া। রিঙ্কু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিএনএ 24 84 আড্ডায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বেবিকে এবং নিজামকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। রিজিয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিএনএ 24 আড্ডায় 84 সালের আড্ডায় আমন্ত্রণ জানানোর জন্য নিজাম এবং বেবিকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকেও। আচ্ছা রিঙ্কু, আমি তোমার কাছে আসি, তোমার স্কুল জীবনটা কোত্থেকে শুরু হয়েছে? আমার স্কুল জীবন শুরু হয়েছে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ পিডিবি হাই স্কুল থেকে। আমার আব্বা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, যার কারণে আমার আব্বার বদলি চাকরির সাথে সাথে আমাদের মানে বেশ অনেক চেঞ্জ। হ্যাঁ, আমার ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত আমি সিদ্ধিরগঞ্জ স্কুলে পড়েছি। তারপরে আমরা গেলাম, আমার আব্বার হবিগঞ্জে ট্রান্সফার হলেন, সাজিবাজার পিডিবি হাই স্কুলে পড়েছে ক্লাস 3 থেকে 7 পর্যন্ত। তাহলে তোমার হবিগঞ্জ আর নারায়ণগঞ্জে এই এখানের মধ্যে কী স্মৃতিগুলি এখনো যেটা মনে পড়ছে তোমার? আসলে মানে শৈশবের স্মৃতি তো মানে খুব ভোলা যায় না, খুবই আনন্দের স্মৃতি। আমার বেশিরভাগ মনে পড়ে আমার সাজিবাজার পিডিবি হাই স্কুলের কথা, হবিগঞ্জ। ওখানে আসলে আমি এমন একটা সুন্দর সময় কাটাইছি যেটা মানে ভুলে যাওয়ার মতন না আর কি। আমার খুব মনে পড়ে আমাদের একজন অঙ্ক টিচার ছিলেন, ওনার নাম ছিল শিবরা মজুমদার। অনেক লম্বা লম্বা চুল ছিল ওনার, আমরা দিদিমণি বলে ডাকতাম আর কি। তো উনি খুবই কড়া ছিলেন আর কি, তো উনি আমাদের অঙ্ক নিতেন। একবার একটা অঙ্ক পারিনি, সেজন্য উনি আমাকে অনেক জোরে একটা গালে চড় দিয়েছিলেন। ওই কথাটা আমার এখনও মনে পড়ে, মানে মনে হয় যে ওই যে ব্যথা পেয়েছিলাম, সে যে ব্যথা পাইছিলাম এবং অনেক কষ্ট দুঃখ, ফ্রেন্ডদের সামনে অনেক ইনসাল্ট, ওই জিনিসটা খুব মনে পড়ে। আচ্ছা আমি রিজিয়ার কাছে যাচ্ছি। রিজিয়া, তোমার স্কুল জীবনটা কোত্থেকে শুরু হয়েছে? আমার স্কুল জীবন শুরু হলো চট্টগ্রাম মডেল কেজি স্কুল, এটা হচ্ছে চট্টগ্রাম কলেজের অপোজিটে। হ্যাঁ, নার্সারি থেকে ওখানে ক্লাস 4 পর্যন্ত পড়েছিলাম। তবে আমার সবচেয়ে অতগুলো মনে নেই, একটা টিচারের কথা এখনও মানে নাড়া দেয় আমার। টিচারটার নাম হলো চাঁদ সুলতানা। উনি সব সময় ধবধবে সাদা শাড়ি পরতেন আর জুতাগুলো একদম খুব, উনি আমাদেরকে সম্ভবত ইসলামিয়াত পড়াতেন। হ্যাঁ, কিন্তু উনি শান্ত শিষ্ট, এত মানে শান্ত বলার মতো না। ওই ওই সবসময় এখনও যদি মনে পড়ে ওনার কথা আমার এখনও মনে পড়ে, আরগুলো আমার তেমন মনে হয়। তারপর গেলাম খাসিবি স্কুলে, কারণ আমার আব্বা যেহেতু বিজনেসম্যান, আমাদের যে জামালকান পেট্রোল পাম্প ছিলেন ওখানে, আমার আব্বা তখন ওই স্কুলে ভর্তি করা নেন আমাকে কাছাকাছি, যেহেতু আমাদেরকে দেখা দিত। তো ওখানে তুমি কি খেলাধুলা করতে? আমি অনেক মানে খেলাধুলা কিন্তু ভালো ছিলাম, যেমন চন্দনাদি, আমাদের স্পোর্টসের চন্দনাদি স্যার, হ্যাঁ টিচার, উনি মানে খেলাধুলার মধ্যে আমি ছিলাম মানে চাকতি নিক্ষেপে ফার্স্ট হতাম, গোল্লা নিক্ষেপ। হ্যাঁ, ওগুলো সব কি এখন আছে? তখন তো সেই পুরস্কারগুলো যেভাবে দিত না। হ্যাঁ, তারপরও সেটা মানে খুব বেশি ভালো লাগতো, আর আমি খুব চঞ্চল ছিলাম, যার ফলে যাই যা দুষ্টামি যা কিছু করছি স্কুল লাইফে যা করছি আর কি। আচ্ছা আমি রিঙ্কুর কাছে আবার যাচ্ছি। রিঙ্কু দেখি পরবর্তীতে তুমি কোথায় গেলে, মানে তোমাদের ট্রান্সফার যেহেতু ছিল? আমার আবার যেহেতু ট্রান্সফারেবল চাকরি ছিল, তো আমরা মানে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার আব্বা চিটংয়ে ট্রান্সফার হয়ে যান। চিটংয়ে শিকলবাহা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার হিসাবে উনি যোগদান করে, আমাকে খাস্তুগিরি স্কুলে ভর্তি করায়। আমি ক্লাস 8-এ খাস্তুগিরি, হ্যাঁ ক্লাস 8-এ আমি ডক্টর খাস্তুগির গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ভর্তি হই। ওখানে তো তাহলে ক্লাস 8-9-10 তিনটা বছর পড়েছে ওখানে, নিশ্চয়ই ওখান থেকে এসএসসি পাশ করেছি।
হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর স্মৃতি। মানে খাস্তগিরের কথা তো বলতে পারি না, এখনো খাস্তগিরের সামনে দিয়ে যাওয়ার সময় বলি যে আমাদের স্কুল, মানে ওই ফিলিংটা এখনো আছে। হ্যাঁ, চন্দনাদির কথা যেমন রিজিয়া বললো, চন্দনাদির কথা খুব মনে পড়ে। আমাদের পিটি টিচার ছিলেন, অসম্ভব মানে রাগী কিন্তু অনেক আদর করতেন। তবে আরেকজন টিচারের কথা একদম না বললেই না, আমি ওকে রিজিয়াকে বলতেছিলাম যে আমাদের একজন ইসলামিয়াত আপা ছিল, আমি এখন এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না, সরি। মানে ওই আপা একদিন আমাকে খুব মানে মানে ইসলাম ধর্মে আমি 40 পেয়েছিলাম, আমার এটা মনে পড়ে। সেটা ছিল, হ্যাঁ পাস করেছি না, ক্লাস 9-এর সেকেন্ড টার্ম পরীক্ষার সময় আমার মনে আছে। কিন্তু উনি আমাকে বলেছিল যে তুমি যদি এত কম নাম্বার পাও তোমাকে ক্লাস 10-এ ওঠানো হবে না। মানে ওই কথাটা আমাকে এত কষ্ট দিছে আমার মানে ফ্রেন্ডদের সামনে, তারপরে কিন্তু আমার আমি ওইটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিছিলাম। উনি বলে কি যে হ্যাঁ ধর্মতে কীভাবে 40 পাও এটা বলছিল। তারপর থেকে আমি কিন্তু ক্লাস 10-এ ওঠার পর থেকে প্রতিটা পরীক্ষায় আল্লাহর রহমতে লেটার মার্কস পেয়েছি। মানে ধর্মটা পড়তে বসলেই আমার ওই আপার কথাটা মনে হতো, তখন আমার মানে খুব জিদ চেপে যেত আর কি। মানে আমি লেটার মার্কস অবশ্যই, হ্যাঁ অবশ্যই পাবো, কেন আমার আমি 40 পাওয়ার পরে আপা আমাকে এই কথা বললেন এটা মনে পড়ে। আর খেলাধুলা, খেলাধুলা মোটামুটি করতাম আমাদের খাস্তগিরে, তো আসলে খেলাধুলাটা অনেকটা কম্পালসারি ছিল, খেলাধুলা করতাম। আমার মনে আছে আমাদেরকে মানে 16 ডিসেম্বরের আগে বা 26 মার্চের আগে বিশেষ দিনগুলোর আগে আমাদের অনেকক্ষণ পিটি হতো, এবং প্রতিটা ছাত্রীকে এটা মাস্ট বি করতে হইতো, কোনো মাফ নাই। মানে ওখানে মেয়েরা অনেক সময় দেখা যেত ফেন্ট হয়ে পড়ে যেত, কিন্তু কোনো রকমের দয়া মায়া চলতো না, করতেই হবে। এবং যার কারণে খাস্তগিরি কিন্তু সবসময় চ্যাম্পিয়ন হতো, আমাদেরকে অনেক চলচল চলতো চলতোই। অনেক কিছু ডিসিপ্লিন আমরা খাস্তগির থেকে শিখতে পারছি, অনেক কিছু। আর লেখাপড়ার পাশাপাশি আর কি করেছো? মানে লেখাপড়ার পাশাপাশি যখন, হ্যাঁ হ্যাঁ, ছোটকালে যেমন যখন সিদ্ধিরগঞ্জ স্কুল বা সাজিবাজার পিডিবি হাই স্কুল ওইসব স্কুলে তো গান করতাম, মানে যে যা যা পারি আর কি করতাম। আর মানে স্কুলের কোনো প্রোগ্রামে তুমি গান? হ্যাঁ স্কুলের প্রোগ্রামে, যেমন সাজিবাজারের সব প্রোগ্রামে আমাকে গান গাইতেই হতো, পারি না পারি। খাস্তগিরে আমি, আমার মনে আছে আমি আমাদের যে বার্ষিক মিলাদ হতো, মিলাদের মধ্যে আমি পুরস্কার পাইতাম, মানে দ্বিতীয় হয়েছিলাম একবার দুইবার মিলাদে, মানে না থাম হতো প্রতিযোগিতা প্রতিযোগিতা। তো এই আর কি, আর বিশেষ কোনো গুণ নাই। আর কিছু বন্ধুর কথা কি মনে পড়ে না? হ্যাঁ হ্যাঁ মনে পড়ে, অনেক মনে পড়ে। এখন ইন্টারনেটের যুগে এসে, মানে আমি আসলে ইন্টারনেট সবাই বলে খারাপ দিক ভালো দিক, কিন্তু আমার আমি অনেকটা মানে মনে করি এটা একটা ব্লেসিং আমাদের জন্য, মানে পুরানো বন্ধুদেরকে যে খুঁজে যে পেয়েছে এটা আমার কাছে মনে হয় যে আল্লাহর তরফ থেকে একটা মানে ব্লেসিং আমাদের জন্য। নাইলে আমি চিন্তা করো, আমি সিদ্ধিরগঞ্জ স্কুলের বন্ধুদেরকে এখন পেয়েছি, আমি হবিগঞ্জ স্কুলের আমার কাছে নাম বলো বন্ধুরা, যেমন আমার সাজিবাজার স্কুলের বলতে পারি ঝুমকুলতা মজুমদার, শাহ ইকবাল, তারপরে জহির আহমেদ, এরা সবাই আমরা মানে 5-6-7 রোল নাম্বার ছিল সবসময় মারামারি কাটাকাটি, ওই ওদেরকে খুঁজে পেয়েছি কার আগে কে। তারপরে খাস্তগিরে আসার পরে তো আছে আমার খাস্তগিরের বন্ধুরা, তো এখন আমার সাথেই আছে, রিজিয়া আছে, তারপরে হাসিনা মমতাজ, তারপরে রুবা আছে, ফাহিদা মতিন, নীলুফার, নীলুফার অনেক ফ্রেন্ডরা আছে, সবাই এখন আমরা খুবই ক্লোজ। আচ্ছা রিজিয়া, তোমার কোন বন্ধু বা টিচারের কথা খুব বেশি কার কথা মনে পড়ছে, মানে কোন বন্ধুটা বা কোন টিচার? হ্যাঁ আমার বন্ধুর মধ্যে আমার সীমা মজুমদারকে খুব মনে পড়ছে, কারণ এখনও এই ইন্টারনেট যুগের মধ্যে ওকে খুঁজে পেলাম না আমি। তুমি আমাদের মানে বন্ধুদের উদ্দেশ্যে বলবে যে আমার এই বন্ধুটাকে যেন খুঁজে দেয়। হ্যাঁ অবশ্যই, আমি যেহেতু আমাদের এই আড্ডাটা হচ্ছে শুধু 84 সে যদি দেখে থাকে, তুমি যেখানে, হ্যাঁ তুমি যেখানে থাকো দেখে সেটা আমি চাই, কারণ সবসময় মনে পড়ো হাত ধরা ও সবসময় সব কিছুতে আমাকে আগলে রাখতো, যার ফলে গিয়ে আমি মানে অনেক দুষ্টামি করলে করতে পারি নাই, ও আমাকে বেশ বাধাই দিত। আমার এক মেয়ে এক ছেলে, বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, মেয়ে ডাক্তার।
আর মেয়ে হাজবেন্ড হচ্ছে মানে এয়ারফোর্সের, এখন বর্তমান ফোর্স আছে ওই ছেলে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর বউ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লন্ডনে থাকে। লন্ডনে আচ্ছা, আর রিঙ্কুর কয় ছেলে মেয়ে? আমার এক মেয়ে এক ছেলে। কি করছে? আমার মেয়ে তোমার ইয়াং ওয়ানে জব করে, ও বিয়ে হয়েছে, ওর একটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, আর ছেলেরও বিয়ে হয়েছে গত দেড় বছর আগে আর কি। আছে ছেলে চিটংয়ে জব করে, মেয়েও চিটংয়ে জব করে। আচ্ছা, আমরা গানের কথা শুনছিলাম কিছুক্ষণ আগে, তুমি বেশ গান করেছো স্কুলে, আমাদেরকে দুটা দুটা করে একটা গান শোনাও, দুটো লাইন বলে গাও। আচ্ছা, জানি না এখন কেমন গাইতে পারবো, ওই মানে শৈশবের স্মৃতি বলাতে মনে পড়লো যে করতাম এক সময়, এখনো গুনগুন করে গাই। মানে গানটা আসলে আমার অনেকটা প্যাশন আর কি, মানে আমি নিজের মনের খুশির জন্য আমি গাই, আমি নিজের নিজের আনন্দের জন্য গাই। আর দুটো গান গাও শুনি, আমাদের শিশু বন্ধুরা শুনুক। থ্যাংক ইউ। আমি একটা ফোক গাই, যেটা তোমার ভালো লাগে। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি আমি পাই না যে তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তুমি তো বলেছো হাম বা নাট পুরস্কার পেয়েছো, দুটো গান করো, কারণ যেহেতু তুমি পুরস্কারটা ওখান থেকে শুরু করেছো। আমি নবী মোর পরশ মণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধ্বনি। নবী মোর পরশ মণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধ্বনি। সেই নামে মধু মাখা, সেই নামে জাদু আঁকা, সেই নামে মধু মাখা, সেই নামে জাদু আঁকা, সেই নামে মজনু হইলো, সেই নামে মজনু হইলো, মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশ মণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, নবী নাম জপে যে জন, সেই তো দুজা হানের ধ্বনি। আসলে আড্ডা তো শেষ হবে না, যতক্ষণই আড্ডা দিতে থাকি চলতেই থাকবে। আমরা আড্ডাটা আজকের মতো এখনই শেষ করছি, আর তোমাদেরকে মানে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা আমাদের কাছে এসে তোমাদের মনের কথাগুলি বলেছ। রিঙ্কু, আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো, এবং লিজিও। আমার খুবই ভালো লেগেছে আজকে আমি এখানে এসেছি, মানে সিএনএ 24 যে একটা 84 আড্ডার একটা আয়োজন করেছে, যার কারণে আমরা এখানে আসতে পেরেছি। আমি বলবো তোমরাও আসো, তোমরাও এনজয় করবা, মানে খুবই ভালো লাগছে। বেবিকে অনেক 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 ধন্যবাদ। লিজিয়া, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ, আজকের আয়োজিত সিএনএর 84 আড্ডার আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ করে বেবি আমাদেরকে অসংখ্য অসংখ্য মানে আনন্দ দিয়েছে। সেই আনন্দতে তোমরা যদি অংশীদার হতে চাও,
অতি সত্য মানে আমরা আজকের মতো এক নিয়ে অনুষ্ঠান শেষ করছি। যারা 84 আমাদের বন্ধুরা আছো, দেশে আছো, দেশের বাইরে আছো, সবাই আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাআল্লাহ তোমাদের গল্পগুলো আমরা আগামীতে শুনবো। ইনশাআল্লাহ খোদা হাফেজ। খোদা হাফেজ।